Hello my friends, I am ARNAB from ARNAB Electrotech. Welcome to my channel. Mondhura bortomane roche West Bengal Forest Department official website. Ajke ei video ta je topic tar upor korbo seta hocche to ekta recruitment er notice ajke video ta kora hocche to dekhte parchen ekhane ekta recruitment er notice beriye esche 30/7/2020 ekta recruitment er notice beriye esche kisher recruitment seta hocche bon sahayoker ekta recruitment thik ache bon sahayok pade kintu lok na hobe তো দেখা যাক এই রিক্রুটমেন্টের কি বলা রয়েছে সেটা একবার দেখে নেব জাস্ট আপনারা নোটিশের উপর ক্লিক করলে নোটিশ ডাউনলোড হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হবে তো প্রথমে কি করব নোটিশের উপর এখানে ক্লিক করে নিচ্ছি নোটিশটা এখান থেকে পিডিএফটা ওপেন হয়ে যাবে তো পিডিএফটা ওপেন হয়ে গেছে এখন আমি এখান থেকে একটু বড় করে নিই দেখার জন্য তো বিষয়টা হচ্ছে এখানে বন সহায়কে নেওয়া হবে তো পোস্ট সংখ্যা কত মানে ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি হচ্ছে 2000 প্রচুর ভ্যাকেন্সি ভ্যাকেন্সি 2000 ভ্যাকেন্সি প্রচুর রয়েছে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে ইনিশিয়ালি কন্ট্রাকচুয়াল মানে বেসিসেই নেওয়া হবে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে বাট এখানে কিন্তু মাইনা একটা ভালো মাইনা দেওয়া হয়েছে তো মাইনাটা হচ্ছে পার মান্থ 10,000 টাকা করে মাইনা দেখুন বিষয়টা হচ্ছে যে 8 পাসের মানে আপনার যে যোগ্যতা সেটা হচ্ছে আপনার যোগ্যতা লাগবে 8 পাস সিম্পলি 8 পাস যোগ্যতা আর শরীর স্বাস্থ্য ভালো হতে হবে মানে স্বাস্থ্যের দিক থেকে পুরো একদম স্টেবল হতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেরকম কোনো পরীক্ষা নেই বা সেরকম কোনো টাফ কোনো পরীক্ষা নেই সেই জায়গা থেকে 10,000 টাকা স্যালারি নো ডাউট ভালো স্যালারি তো এই সমস্ত জায়গায় কিন্তু নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় নিয়োগ করা হবে এবার বিষয়টা হচ্ছে কোন জায়গাতে নিয়োগ করা হবে আপনি যেখানে থাকেন মানে যেখানে বসবাস করছেন ঠিক তার আশেপাশের অঞ্চলের মধ্যেই নিয়োগ করা হবে খুব বেশি দূরে কিন্তু মানে নিয়োগ করা হবে না আপনাকে যখন বাদ দেওয়া হবে তার 15 দিন থেকে 7 দিনের আগেই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে বাদ দেওয়া হতে চলেছে তো এইটা হচ্ছে বিষয় এবার এলিজিবিলিটি কী আছে আমি আগেই বললাম 8 পাস আপনাকে হতে হবে এটা হচ্ছে এলিজিবিলিটি 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ঠিক আছে আর রেসিডেন্সি স্ট্যাটাস যেটা সেটা আপনাকে পশ্চিমবঙ্গের তো অবশ্যই বাসিন্দা হতে হবে আর এখানে মানে সেক্স বলে কিছু এখানে বলা নেই নো বার বলে বলা আছে তার মানে সবাই এখানে আবেদন করতে পারবেন তো এখানে বিষয়টা হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশন এখানে ফিজিক্যাল কন্ডিশন আপনাকে ফিজিক্যাল দিক থেকে স্ট্রং থাকতে হবে ফিজিক্যালি আপনাকে স্ট্রং থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এবার এখানে কি বলা হচ্ছে যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে তো এখানে দেখুন বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি আধার অথবা ভোটার প্রুফ অফ এজ অথবা ফটো আইডি বার্থ সার্টিফিকেট আধার কার্ড অথবা প্যান কার্ড আর এডুকেশনাল যেটা কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মার্কশিট অর দ্য সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস ঠিক আছে তো সিলেকশন প্রসিডিওর সেইভাবে সেরকম কোনো টাফ পরীক্ষা নেই বাট এখানে আমি একবারে বলে দিচ্ছি আপনার এবিলিটি টেস্ট হবে ঠিক আছে বাংলা পড়তে পারেন কি না 30 নম্বরের টেস্ট বাংলা লিখতে পারেন কি না 30 নম্বরের টেস্ট ইংরাজি বা হিন্দি পড়তে পারেন কি না তার জন্য 30 নম্বরের টেস্ট জেনারেল নলেজ আপনার কেমন নলেজ আছে সেটার জন্য ওরাল নেওয়া হবে মানে ভাইভা একটা সেটাতে 20 নম্বর পার্সোনালিটি ফিটনেস আপনি যে মানে বনে কাজ করতে যাচ্ছেন তার জন্য যে ফিটনেস তার জন্য 10 নম্বর টোটাল আপনাকে 100 নম্বরের এই পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই পরীক্ষা দেওয়ার মানে এই পরীক্ষা দিয়ে পাস করলে পরেই কিন্তু সেখানে কিন্তু রিক্রুট করে নেওয়া হবে আর এই যে নোটিশটা সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবার বিষয়টা হচ্ছে যে আপনারা আবেদন করবেন কোন ফর্মে সেটা আপনারা নিচে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখা আছে এই যে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কি অ্যাপ্লিকেশন ফর্মটা এটা ইংলিশে আপনারা যদি ইংলিশ না বুঝতে পারেন কেউ তাহলে বাংলার মধ্যেও আপনারা আবেদন করতে পারেন যে কোনো একটা হয় ইংলিশ নয় বাংলা ঠিক আছে আর এখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে কী কী দিতে হবে না না হবে সমস্ত কিছু কোনো অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সাথে দেবেন না শুধুমাত্র সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি জেরক্স পেপার কিন্তু সাথে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে ভালো করে দেখে নিন যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল অ্যাটাচমেন্টস আর টু বি পুট ইন এ সিঙ্গেল এনভেলপ একটা সিঙ্গেল খামের মধ্যে ভরবেন অ্যাপ্লিকেশন ফর্ম যত রকম ডকুমেন্ট আছে সমস্ত কিছু সিল করবেন ঠিক আছে সিল করে কী করবেন আপনি নিজে গিয়ে ঠিক আছে নিজে গিয়ে আপনার যে পোস্ট অফিস রয়েছে বা ডিস্ট্রিক্টের যে আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে সেখানে গিয়ে ফেলে দেবেন তো আপনি কিন্তু নর্মাল যে মানে পোস্ট নট স্পিড পোস্ট ভালো করে কথাটা বুঝবেন নর্মাল যে পোস্টগুলো হয় অর্ডিনারি পোস্ট তো সেইগুলোর মাধ্যমে কিন্তু ডেটের আগে ঠিক আছে ডেটের আগে কিন্তু সেগুলোর মাধ্যমে পাঠাতে পারেন আর এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে নো অ্যাপ্লিকেশান ইজ টু বি সেন্ড বাই রেজিস্টার্ড অথবা স্পিড পোস্ট অর এনি মিন্স রিকোয়ারিং অ্যাকনোলেজমেন্ট ঠিক আছে এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত কিছু দেখতে পেলেন এইবার নিচে চলে যাবো দেখুন এখানে বাংলায় পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে জিনিসটাকে মানে সাজানো হয়েছে আর কি যাতে করে সব ধরনের মানুষরা বুঝতে পারেন তো দেখুন এখানে পুরো পরিষ্কার লিখে দেওয়া হয়েছে বাংলায় ঠিক আছে মুখ বন্ধ খামের মধ্যে তালিকাভুক্ত কেন্দ্রে নির্দিষ্ট ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বক্সে জমা করতে হবে ব্যতিক্রমী আবেদনপত্রটি নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ ডাক বা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠানো যেতে পারে ঠিক আছে তো এই যে প্রাপ্ত শিকার চাহিদা মানে রেজিস্টার্ড
ডাক বা স্পিড পোস্টে কোনো রকম আবেদন পত্র পাঠানো যাবে না, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে বিষয়। তো এবার হচ্ছে যদি আপনারা বাংলার যে ফর্মটা রয়েছে এটা যদি আপনি ফিল আপ করতে চান তো করতে পারেন, কোনো রকম মানে জটিলতার কোনো বিষয়ই নেই, ঠিক আছে? আর ইংলিশে যেটা করতে পারেন সেটাও করতে পারেন। আপনার এখানে জাস্ট ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, এই জায়গাতে ডিস্ট্রিক্টটা লিখে দেবেন কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন, এই জায়গাতে নিজের একটা মানে এত লম্বা তা বলে ছবি না, জাস্ট নর্মাল একটা ছবি, পাসপোর্ট কালার পাসপোর্ট ছবি, ঠিক আছে? তো এটা কোন ডেটে এটা পাবলিশ করা হয়েছে সেই ডেটটা এখানে বসাবেন, ঠিক আছে? অন ডেট এত বলে ডেটটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এবং সহায়িকা লোক নেওয়া হচ্ছে। এরপরে নিচের হচ্ছে যেগুলো রয়েছে মানে চার্ট করা সেগুলো হচ্ছে বলে দিচ্ছি একদম শর্টকাট। এগুলো হচ্ছে আপনার নাম, আপনার বাবা বা মার নাম, যার যার হোক একটা নাম দেবেন, আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা দেবেন, ঠিক আছে? আপনি কোনো কাস্ট ক্যাটাগরিতে পড়েন কিনা সেটা দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান এইট চেয়েছে এই দিতে পারেন, এইটি দিয়ে দেবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস, এখানে একটা ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি যদি থাকে দেবেন, আর যদি না থাকে দেবেন না, ভুলভাল মেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর নিচে হচ্ছে কপি অফ এজ প্রুফ, যেগুলো ওপরে একটু আগেই বলে দেওয়া হলো, এজ প্রুফের জন্য কী কী চেয়েছে, রেসিডেন্সের জন্য কী কী চেয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী চেয়েছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? যেদিন জমা দিতে যাচ্ছেন সেদিনকার ডেট দেবেন। আর এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট তার সিগনেচার। এই হচ্ছে বিষয়, বাংলা ইংলিশ দুটো ফর্ম একসাথে ফিল আপ করবেন না, যে কোনো একটা, যার যেটাতে সুবিধা সেই সেটাতে ফিল আপ করবেন, ঠিক আছে? আর এইসব আর মানে অ্যাপ্লিকেশান যেটা পাঠাবেন তার সাথে কিন্তু এইগুলো দেওয়ার দরকার নেই, যে এই যে ইনস্ট্রাকশান যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট ফর্ম আর সেলফ অ্যাটাস্টেড করা আপনার নিজের ডকুমেন্ট। এই হচ্ছে পুরো বিষয়। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভিডিও ডিসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা মানে সরাসরি গিয়ে সেখান থেকেই জিনিসগুলো কালেক্ট করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এইরকম ভিডিও আপডেট আরও তৈরি করার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনে নিতেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।